আসিফ ইকবাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ হচ্ছে কাপ্তাই লেক, পার্বত্য চট্টগ্রামের বুকে প্রাকৃতির অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলা অনন্য পাহাড়, লেকের অথৈ জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহে 1100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মেতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার, তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য। লেকের চারিপাশে পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জল কেন্দ্রিক মানুষের জীবনযাত্রায় আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্ত। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে। সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষা লেকের পাশের ঝর্ণাগুলোর পরিপূর্ণ রূপের দেখা মেলে। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতেও ভুলবেন না। আসলে প্রকৃতি প্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে চারপাশটা দেখে নিতে পারেন। পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পট থেকে ঘুরে আসতে পারেন। দল বেঁধে নৌবিহার কিংবা প্যাডেল বোট চড়ে লেক ভ্রমণ করার সুযোগও রয়েছে এখানে। এছাড়া স্পিড বোট, নৌকা, রিজার্ভ নিয়ে কাপ্তাই লেক ঘুরে দেখার পাশাপাশি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, রাঙামাটির শহর সহ আরও অনেক স্পট ঘুরে দেখতে পারেন। যেতে পারেন পলওয়েল পার্কে। কাপ্তাই লেকের কাছেই কর্ণফুলী নদীতে রয়েছে কায়াকিং করার ব্যবস্থা আছে। তো একবার ঘুরে আসুন, আপনার রাঙামাটি ভ্রমণটা অবশ্যই আনন্দদায়ক হবে, খুশির হবে এবং ভ্রমণ পিপাসুদের জন্য এই স্পটটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে রাঙামাটি না ঘুরলে আসলে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অনেকটা অংশই অধেকাই হয়ে যাবে। সো আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আমাদের ভিডিওতে পুরো কাপ্তাই লেকের চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতেও ভুলবেন না।